এদের দায়িত্ব যদি তোমরা নাও তাহলে এই মাদ্রাসাটির অনেক মেধাবী অসচ্ছল পরিবারের যে সমস্ত মেধাবী ছাত্র আছে এরা অনেক 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 দূর পর্যন্ত এগিয়ে যেতে সক্ষম হবে। এই দায়িত্ব তোমরা গ্রহণ করতে পারো। আমার মাদ্রাসায় একটি দরিদ্র পরিবারের ছাত্র ভর্তি হয়েছে, তার বাবা নেই, মাটাও চেয়ে চিনতে খায়। আমার দায়িত্বে ছেলেটাকে দিয়ে গেল। আমি এক ব্যবসায়ীর কাছে বললাম যে ভাই আপনাকে এই ছেলের দায়িত্ব নিতে হবে। সে নিয়েছে দায়িত্ব, প্রতি মাসে তার খরচ দেয়, কিন্তু সে একটা কন্ডিশন করেছে। সে বলেছে ভাই আমি দায়িত্ব নিতে পারবো, এই ছেলেকে একটা কথা দিতে হবে, আমি তার উচ্চশিক্ষা পর্যন্ত দায়িত্ব নিব। সে যখন উচ্চশিক্ষা গ্রহণ করে কর্মসংস্থানে যাবে সে যেন আরও দুইটা ছাত্রের দায়িত্ব নেয়, এই ধরনের আরও দুইটা ছাত্রের দায়িত্ব নেয়, এবং সে যেন তার ওই দুইটা ছাত্রকে ওসিয়ত করে তারা যখন উচ্চশিক্ষা গ্রহণ করবে তারা যেন দুই দিয়ে আরও চারটা ছাত্রের দায়িত্ব নেয়। আজকে আমরা যদি প্রত্যেকেই যারা সচ্ছল পরিবারের আসি এক একজন ছাত্রের দায়িত্ব অসচ্ছল ছাত্রের দায়িত্ব যদি গ্রহণ করতে পারি তাহলে গ্রাম বাংলার অসচ্ছল পরিবারের যে সমস্ত মেধাবী শিক্ষার্থী আছে তারা মুখ থুবড়ে পড়বে না, তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এই লক্ষ্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে। আজকে মাদ্রাসা শিক্ষায় গ্রহণ করে আমরা সবাই একটা ধারণা এখানে প্রকাশ করছি যে উচ্চশিক্ষা বলতে শুধু সাধারণ শিক্ষা, ইউনিভার্সিটিতেই লেখাপড়া করতে হবে তাহলে আমরা বিশাল কিছু হয়ে যাব, এমনটি ভাবনা বাতুলতা, সম্পূর্ণভাবে সঠিক নয়, কিছুটা সঠিক। মাদ্রাসা শিক্ষার উচ্চ পর্যায় হলো কামিল। আপনাদের সন্তানদেরকে বড় আলেম বানাতে হবে। শিক্ষার মূল উদ্দেশ্যটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করা, এবং আল্লাহ এবং যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করা। অতএব আমাদেরকে ইসলামী শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে শিক্ষিত হতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় আল্লাহর মেহরবানিতে বর্তমান সরকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে, আগের সরকারও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। এইগুলিতে গিয়ে আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি, ইসলামী বিষয়গুলোর আমরা জ্ঞান অর্জন করতে পারি, এদিকে আমাদেরকে এগোতে হবে। শুধুমাত্র সাধারণ শিক্ষার দিকে ধাবিত হলে চলবে না, মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর আমাদেরকে অর্জন করতে হবে, তবেই এলমে দিনের সঠিক বুঝ আমাদের মধ্যে ঢুকবে। আমি পরিশেষে আবারও এলাকার আজকের যারা এই অনুষ্ঠানের আয়োজক তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান উত্তরাত্তর চালু থাকে, পরবর্তীতে যেন এমনিভাবে আরও 50 বছর পূর্তিতে বা 25 বছর পূর্তিতে এই ধরনের আরও অনুষ্ঠান হতে পারে, এই জন্য আগাম অগ্রণী ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়ে, এবং আজকের এই অনুষ্ঠানের একটি ছবি নিয়েও একটি পত্রিকা প্রকাশ করা, প্রত্যেকের নাম ঠিকানা সম্বলিত একটি পত্রিকা যেন প্রকাশিত হয় এই উদ্যোগটি নেওয়ার জন্য পরিচালনা পরিষদকে আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে, এবং যারা সচ্ছল আছে তাদের পক্ষ থেকে এই মাদ্রাসায় এই ব্যাচগুলির মধ্যে থেকে যারা সচ্ছল আছে তাদের প্রত্যেকের সমন্বয়ে একটি সুন্দর অবকাঠামো, বিশেষ করে আমরা যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এই মঞ্চটা যাতে একটা টাইলস দিয়ে সুন্দর একটা স্থায়ী মঞ্চ করা যায়। অনেক ছাত্র আছো আমি শুনেছি, অনেকই ধনাঢ্য ব্যবসায়ীর ছেলেরা আছো, তারা এটা উদ্যোগ নিয়ে এই ধরনের একটা স্বাক্ষর রেখে তোমরা এই প্রতিষ্ঠানটিকে মনে রাখবা, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত অধ্যক্ষ সাহেবকে, আমাদের 14 বাজন অধ্যক্ষ সাহেব অত্যন্ত মূল্যবান কথা রেখেছেন আমাদের সামনে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে যাচ্ছেন উপদেশমূলক বক্তব্য শেরপুর উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসার সংগ্রামী অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুল হাই, জনাব আব্দুল মাওলানা আব্দুল হাই সাহেবকে আমাদের উদ্দেশ্য উপদেশমূলক বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর শহরের প্রাদেশে গ্রামীণ পরিবেশে প্রতিষ্ঠিত ফুলতলা দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুপার আরও উপস্থিত আছেন, শেরপুর শহীদি আলিয়া মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, শেরপুর শহীদি আলিয়া মাদ্রাসার আমার স্নেহস্পদ মাওলানা হাফিজুর রহমান, সাবন্দেগি ইউনিয়নের সুনামধন্য শ্রদ্ধাভাজন চেয়ারম্যান জনাব আব্দুর রহমান সাহেব, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, বিশেষ করে যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, প্রাক্তন ছাত্রছাত্রী আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, তাদের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ সময় ধরে আজকের এই অনুষ্ঠান প্রাক্তন ছাত্রছাত্রীদের বক্তব্য স্মৃতিচারণ, মাদ্রাসার বিভিন্ন ইতিহাস তথা বিভিন্ন আলোচনা চলছে। আমরা লক্ষ্য করছি দীর্ঘ সময় আলোচনার কারণে সামনে উপবিষ্ট যে সমস্ত ছাত্রছাত্রী যাদেরকে নিয়ে আয়োজন, তারা আনমনা হয়ে গেছে, আজকের বক্তব্যের দিকে লক্ষ্য দেখছি না, তারা যথার্থ বিভিন্নভাবে কথাবার্তা বলছে। আজকের এই শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার। প্রায় 16 বছরের ইতিহাস, আজকে গৌরবান্বিত ছাত্রছাত্রী ফুলতলা মাদ্রাসার আমরা লক্ষ্য করেছি, তাদের কথাবার্তায় অত্যন্ত মেধা, অত্যন্ত ইতিহাস স্বাক্ষর করছে মাদ্রাসা অঙ্গনে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সমাজে, বিভিন্ন জায়গায় আমাদের এই আজকের মধ্যমণিদের কথাবার্তায় আমরা পেয়েছি, আমাদের গর্ব ভরে গেছে, আমাদের বুক ভরে গেছে। মাদ্রাসার ছাত্ররা এমনভাবে প্রতিষ্ঠিত হতে পারে, অগ্রসর হতে পারে, একটি গ্রামীণ মাদ্রাসার ছাত্র তাও শহরের নয়, তারপরেও আমরা গর্বিত, আমরা আজকে তাদেরকে নিয়ে অগ্রসর হচ্ছি, তাদের অগ্রযাত্রা আরও সুন্দর হোক, সফল হোক। আমরা দোয়া করি তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, এবং বিশেষ করে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আমার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সাহেব বলেছেন, আজকের এই স্মৃতিচারণ এবং এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের শিক্ষা হলো এই স্মৃতিচারণ ইতিহাসকে ধরে রাখার জন্য যত কষ্টই হোক না কেন, একটা ম্যাগাজিন বা স্মরণিকা তৈরি করতে হবে, এই ইতিহাস আমাদের স্বাক্ষর করতে হবে। আর আমরা যেই জায়গায় আছি না কেন, যেই অবস্থায় থাকি না কেন, সেখান থেকে যার যতটুকু যোগ্যতা আছে, অবস্থা আছে, সেই অবস্থা থেকে আমাদের এই প্রাণের প্রতিষ্ঠানকে আমাদের ভালোবাসার জন্য সকল অবস্থায় আমাদের সহযোগিতা করতে হবে। সময় স্বল্প, বিভিন্ন বক্তাগণ আছেন, কথা বলবে। আমি আমার বক্তব্যের পরিশেষে আবারও সকলকে ধন্যবাদ দিয়ে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। মাদ্রাসার প্রধান হাতিয়ার হলো ছাত্রছাত্রী। এই ছাত্রছাত্রী এবং প্রতিষ্ঠান প্রধান দুটো দিক থেকেই মাদ্রাসার গৌরব আমাদের কাছে আছে। প্রতিষ্ঠান প্রধান হিসাবে মাদ্রাসাকে অগ্রসর করার জন্য যেই যোগ্যতা একটা প্রতিষ্ঠান প্রধানের জন্য, সেই যোগ্যতা আজকের এই প্রতিষ্ঠান প্রধানের পরিষ্কারভাবে আছে এবং সেই দক্ষতার প্রকাশ পেয়েছে। আর পরিশেষে আজকে মাদ্রাসার ছাত্র স্বল্পতা, দাখিলিতে 1100-1200 ছাত্র পাশ করছে, অথচ
মাদ্রাসায় ভর্তি হচ্ছে 200 থেকে 250 ছাত্র আমাদের শেরপুর উপজেলার পরিসংখ্যান। এই কারণে আজকে মাদ্রাসায় আরও বেশি বৃদ্ধি পড়তে হবে ছাত্রছাত্রী। আজকে যারা এখান থেকে 40 জন 50 জন ছাত্র পাশ করছে তারা মাদ্রাসায় ভর্তি হচ্ছে 8-10 জন, আর অনেকেই চলে যাচ্ছে। এই মাদ্রাসার যদি ওই 50 জন ছাত্র আলেমে ভর্তি হয় তারপরে উচ্চশিক্ষায় যাবে বাধা নেই, ওই পরিবার থেকে আগামী দিনে ওই 50টা ছাত্রর পরিবার থেকেই মাদ্রাসায় ছাত্র ভর্তি হবে, এটা ইতিহাস। এই কারণে আমি সবিনয় অনুরোধ করব যে মাদ্রাসা শিক্ষার যতটুকু অবস্থা আছে সর্বশেষ ডিগ্রি অর্জন করে তারপরে আমাদের জন্য অনেক রাস্তা খোলা আছে, অথবা একই সাথে 2টা ডিগ্রি চালানোর মতো আমাদের শিক্ষা ব্যবস্থাপনা আছে। আমাদের যোগ্যতা অনুসারে আমরা এগিয়ে যাব এবং যেই জায়গায় আমরা যে জায়গায় প্রতিষ্ঠিত হব আদর্শ মাদ্রাসা শিক্ষার জন্য আমাদের জন্য নৈতিক চরিত্র এবং আমাদের সকল অবস্থায় দৃষ্টান্ত স্থাপন করে যে আমরা মাদ্রাসার ছাত্র, আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা ইঞ্জিনিয়ার হয়েছি, চাকরি করছি, সকল ক্ষেত্রে আমাদের নীতি নৈতিকতার জন্য কোনো অবক্ষয় না হয়, এই আহ্বান রাখিয়ে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত। ধন্যবাদ সম্মানিত মেহমানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সম্মানিত মেহমানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে চলে আসছি, আমরা আর একটু সময় নিব। আমি প্রাক্তন ছাত্রছাত্রী ভাইদেরকে আর একটু ধৈর্য ধারণ করে স্ব স্ব আসনে বসার জন্য অনুরোধ করব। যারা বাইরে চলে গেছেন তারাও একটু ভিতরে আসবেন, আমাদের সামনে আর তেমন কোনো মেহমান নেই। আমাদের শাহবন্দী ইউনিয়নের প্রথম চেয়ারম্যান জনাব আব্দুর রহমান সাহেব আছেন, উনি কথা বলবে। তার আর একজন মেহমান প্রধান অতিথি এমপি সাহেব, তিনিও আসতেছেন, যার ফলে তাকে আমরা আর একটু পরে এমপি সাহেবের উপস্থিতিতে তার কথা শুনবো আমরা। তো এ পর্যায়ে আমাদের সামনে একটি আলোচনা, কেরিয়ার গঠনে একটি আলোচনা হবে। আলোচনা করছেন হেদায়তুল ইসলাম এমপিএল গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সাবেক মহাপরিচালক, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়া, আমরা বগুড়া, জনাব হেদায়তুল ইসলাম। জনাব হেদায়তুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমাদের কেরিয়ার গঠনের একটি সুন্দর আলোচনা শুনব। সেই আলোচনা শোনার জন্য সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো। মেহমান যেন বুঝতে না পারে যে আমরা বিশৃঙ্খলা করছি, আমরা অন্যরকম পরিবেশ সৃষ্টি করছি। মেহমানের যেহেতু কেরিয়ার গঠনের একটি আলোচনা, একটা সাবজেক্ট, একটা বিষয়, এজন্য আমি সকল ছাত্রছাত্রীর অ্যাটেনশন, মনোযোগ 100% চাই। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি হেদায়তুল ইসলাম ভাইকে কেরিয়ার গঠনের উপর আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। Now time to relax for the righteous soldier. This is an eternal struggle of ours. বাজি সেদামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। আজকের ফুলতলা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পৃথিবীর সর্বোত্তম সম্ভাষণ রাসূলের শেখানো সেই সম্ভাষণে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই জায়গায় বক্তৃতা দেয়া কঠিন, দুই জায়গায় বক্তৃতা দেয়া কঠিন। একটা হলো যেই জায়গায় কবরস্থান, ওই জায়গায় বক্তৃতা দেয়া কঠিন। কবরস্থানের কাছে বক্তৃতা দেয়া যায় না। কবরস্থান মানে হলো মৃত মানুষেরা যেই জায়গায় আছে ওই জায়গায় বক্তৃতা দেয়া সম্ভব নয়, কারণ মৃত মানুষেরা কথা শুনতে পায় না। দুই নাম্বার জায়গা হলো যেই জায়গার মধ্যে
বক্তার চেয়ে শ্রোতা বড় বক্তা হয়। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে বক্তার চেয়ে শ্রোতারা বড় বক্তা হয়ে গেছে, পাশাপাশি কথা বলা, নিজেরা নিজেরা একটু আলোচনা করা, কোন বক্তা কেমন এগুলো করা, এই জায়গায়ও বক্তব্য দেওয়া যায় না, একটু কঠিন হয়, কষ্ট হয়। তবে একটা বিষয় খেয়ালযোগ্য যে আপনাদের ধৈর্য আছে, এই ধৈর্যের পরীক্ষায় আপনারা পাশ করেছেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহর গুণাগুণ ফজিলত এটা আমরা সবাই জানি, এটা আমার বর্ণনা করার প্রয়োজন নাই। একটু সুন্দর করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, যিনি পৃথিবীতে এসে বলেছিলেন আনা বুয়িস্তু মুআল্লিমুন, আমি পৃথিবীতে এসেছি তোমাদের শিক্ষক হিসাবে, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত, তোমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত গরম, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আছেন, ক্যারিয়ার ভিত্তিক আলোচনা, এটি করার জন্য কমপক্ষে দেড় ঘন্টা সময় প্রয়োজন, আপনারা দিবেন? এখানে বক্তৃতা যত সংক্ষিপ্ত হবে হাতে তালি তত বেশি হবে, কথা ঠিক না বেঠিক? অবস্থা বুঝে বক্তৃতা দেওয়ার নামই হলো বক্তা। অবস্থা না বুঝে যদি দেড় ঘন্টা চালাই, কিছুক্ষণ পরে পায়ের নিচে যেই স্যান্ডেল আছে ওটার ঢেলও খাওয়া লাগতে পারে। অবশ্য কেউ পচা ডিম এখানে আনেননি, আমি এটা বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, মানুষের মধ্যে যোগ্যতা এবং জ্ঞানের পরীক্ষা আছে। ছোট্ট একটি ঘটনা বলে আমি আমার আলোচনাকে সামনের দিকে নিয়ে যাব। আল্লামা ইকবালের নাম শুনেছেন, কথাবার্তা বলেন, যারা ছাত্র আছেন ছোটরা তারা এদিকে, মেয়েরা একটু কথা কম বলেন, আমার প্রশ্নগুলোর উত্তর দেন। আমি ওই ধরনের বক্তা না, আপনারাও বক্তৃতা দিবেন আমিও দেব, এটা আমার পক্ষে সম্ভব না, সালাম দিয়ে চলে যাব। অসুবিধা হলো এখানে সবাই মুরব্বী এবং এই মাদ্রাসার সাথে রিলেটেড, আর আমি মুরব্বীও নয়, এই মাদ্রাসার সাথে রিলেটেডও নই। আল্লামা ইকবালের নাম শুনছেন? একটু জোরে বলেন, শুনছেন? আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি, তার একজন বন্ধু ছিল কুস্তিগির গামা পালোয়ান, নাম কি? ক্যারিয়ারের আলোচনা, কথাবার্তা একটু বলতে হবে, ক্লাস সেশন, অর্থাৎ ক্লাসের মধ্যে স্যার শুধু বক্তৃতা দিয়ে দেবে আর ছাত্রছাত্রীরা কানের মধ্যে তুলা দিয়ে ঘুমাবে, এরকম হয় কি না? স্যারের সাথে হা না বলতে হয়, হা না বলতে হয়। এই গামা পালোয়ানের সাথে আল্লামা ইকবালের একবার কথা হলো, বন্ধুর সাথে একবার চুক্তি হলো, বলল বন্ধু তুমি কুস্তি পারো? বলছে না, তোমার তো শক্তি নাই। আল্লামা ইকবালকে বলতেছে, তোমার তো শক্তি নাই, তুমি তো কুস্তি পারো না, তাহলে তুমি এত বড় বড় লেকচার দাও, এই শক্তি এত মানুষকে বসায় রাখো, এই শক্তি তোমার কোত্থেকে আসে? আল্লামা ইকবাল বললেন যে এটা হলো জ্ঞানের শক্তি। গামা পালোয়ান বললেন যে হাতের শক্তি আছে, পায়ের শক্তি আছে, দেহের শক্তি আছে, হাড়ের শক্তি আছে, সেই শক্তি দিয়ে কুস্তি করে আমি সবাইকে পরাস্ত করে ফেলি, জ্ঞানের শক্তি, এইটা আবার কি জিনিস? বলছে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত প্র্যাকটিস করি, আমার শরীর থেকে কোনো ঘাম বের হয় না, গামা পালোয়ান বললেন। আল্লামা ইকবাল বললেন যে জ্ঞানের শক্তি কি এইটা আমি তোমাকে একটু শিখাবো একদিন। বললেন আচ্ছা ঠিক আছে, তুমি কবে শিখাবে, দিন ধার্য করো। এরকম এক অনুষ্ঠান হচ্ছিল, আল্লামা ইকবাল সেই অনুষ্ঠানের বক্তা ছিলেন। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার শেষে গামা পালোয়ানকে সাথে নিয়ে এসেছিলেন, বক্তৃতা দেওয়ার শেষে বললেন এখন আমার বক্তৃতার পরে আপনাদের সামনে বক্তৃতা রাখবেন আজকের প্রোগ্রামের একজন বিশিষ্ট কুস্তিগির গামা পালোয়ান। তো গামা পালোয়ান খুব চিন্তা করল, উনি তো জীবনে কোনোদিন মঞ্চের সামনে দাঁড়ায়নি, মাইক সামনে নেয়নি, শ্রোতাদের সামনে কথা বলেনি। গামা পালোয়ান চিন্তা করলো বক্তৃতা দেয়া এইটা কোনো ব্যাপার হলো, এরপরে মাইকের সামনে আসার পরে তার কাঁপাকাঁপি হবে না, ঠিক থাকবে। জীবনে বক্তৃতা দেয়নি, মাইকের সামনে এসে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, চিপ ঘেমে সারা শরীর জামা ভিজে গেছে। গামা পালোয়ান বললেন আল্লামা ইকবাল তুমি যেই শক্তির কথা বলেছ, যেই জ্ঞানের কথা বলেছ, সেই জ্ঞানই হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, এর চেয়ে কোনো বড় শক্তি নাই। আমি সারা দিন ধরে কুস্তি করে এই পাকিস্তানের কোন কুস্তিগির আমাকে পরাস্ত করতে পারে না, কি এক শক্তির কাছে আমাকে তার করে দিয়েছো, এই শক্তির কাছে পরাস্ত হয়ে আমার শরীর দিয়ে আজকে ঘাম বেরিয়েছে, এটাই হচ্ছে সব বড় শক্তি, কথা ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি ছাত্রছাত্রী ভাই বন্ধুরা, এই জ্ঞানের শক্তির মধ্যে দুইটা ভাগ আছে, ভাগ কয়টা?
জোরে বলেন কয়টা? আমি কি ছেড়ে দেব, কথা বলা ছেড়ে দেব? হ্যাঁ, তাহলে ঠিকঠাক মতো বসে একটু শোনেন। জ্ঞানের শক্তির মধ্যে ভাগ হলো কয়টা? দুইটা। একটা হলো অহির জ্ঞান, কিসের জ্ঞান? আর একটা হলো বাতিলের জ্ঞান, শয়তানের জ্ঞান, আছে না নাই? অহির জ্ঞান আমি পরে বলবো, আগে বলছি বাতিল জ্ঞান কি জিনিস। আমরা ক্লাস 3, 4, 5 যারা স্কুলে পড়েছি, মাদ্রাসা আর স্কুলে পড়ার দুই ছাত্রের মধ্যে একটু কম বেশি করে দেখা হয়। কেন? স্কুলে যেই ছেলেটা পড়ে ওর নাকি অনেক কিছু লাগে, বেশি কিছু দিয়ে দেয়, আর মাদ্রাসায় যেটা পড়ে ওর কম লাগে, কম কিছু দেয়। আমি নিজে প্রমাণ, ক্লাস 3 পর্যন্ত একই পায়জামা একই পাঞ্জাবি দিয়ে পড়েছি। আমার বন্ধুরা স্কুলে যাওয়ার সময় বলতো, তুমি তো কাঠ মোল্লা, তুমি মাদ্রাসায় পড়ে মাউথপিস হাতে নিয়ে মানুষের কাছে দান তুলবে, ভিক্ষা করবে। যারা এই ধরনের মানসিকতা প্রকাশ করে, যারা এই অহিরগণকে তুচ্ছ করে, আমি ওই সকল বন্ধুকে চ্যালেঞ্জ করেছিলাম, বলেছিলাম প্রিয় বন্ধুরা আমার, তুমি যে এই গণিত প্র্যাকটিস করো ওই গণিত আমার সামনে নিয়ে আসো, আমি করে দেব। তুমি যে ইংলিশ প্র্যাকটিস করো ওই ইংলিশকে আমার সামনে নিয়ে আসো, আমি করে দেব। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আল্লাহ যেই জ্ঞান দিয়ে রাসূলকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই জ্ঞানের এক ফোঁটাও তোমার মধ্যে নাই, নাই, নাই। কথা ঠিক নেবে ঠিক? আচ্ছা বলেন, স্কুলের ছাত্রকে বললাম অঙ্ক করো, পারবে না? পারবে না। মাদ্রাসার ছাত্রকে বললাম অঙ্ক করো, পারবে না? পারবে না। স্কুলের ছাত্রকে বললাম টেন্স পড়ো, পারবে না? পারবে না। মাদ্রাসার ছাত্রকে বললাম টেন্স করো, সে পারবে না? পারবে না। মাদ্রাসার ছাত্রকে বললাম যে মিজান পড়ে একটা সি কে বার করে দাও, পারবে না? পারবে না। হাই স্কুলের একজন ক্লাস 7 বা 5 6 তাকে বললাম, ভাই একটু মিজানটা খুলে এই যে শব্দটা আছে এটার একটু তাহকিক করে দাও, আর 14 গুষ্টি ধরে নিয়ে এসে ওখানে কবর দিয়ে দেওয়া হবে, কিন্তু তার পক্ষে তাহকিক বের করা সম্ভব। কথা বোঝা গেল? আমাদের দুর্বল করে রাখা হয়েছে, যারা আমরা মাদ্রাসায় পড়ি আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। কিন্তু এই দুর্বলতা সাময়িক, এই দুর্বলতা কেটে যাচ্ছে। আমাদের মাদ্রাসা পড়ার কারণে আমি একটি জায়গায় গিয়ে ভাইবা দিয়েছিলাম, আমার রেজাল্ট মোটামুটি ভালো, বাংলা সাহিত্যে পড়েছি মাদ্রাসা থেকে পড়ার পরে, বাংলা সাহিত্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। এরপরে আমি ভাইবা দিতে গিয়েছি, আমাকে ভাইবার প্রধান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন নাস্তিক এক্সপার্ট আমাকে বললেন, আচ্ছা আপনি মাদ্রাসায় পড়েছেন? আমি বললাম জি। উনি বললেন যে মাদ্রাসায় পড়ে আবার বাংলা পড়া যায় নাকি? আমি বললাম আমার রেজাল্টটার দিকে খেয়াল করেন। উনি দেখলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট, উনি আমাকে বললেন আপনাকে কিছু ধরবো। 35 মিনিট ধরে আমাকে ভাই বানিয়েছিলেন, আটকাতে পারেননি। শেষে একটি বিতর্কের মাধ্যমে আমি বুঝতে পেরেছিলাম আমাকে হেনস্থা করা হচ্ছে, এই জায়গায় আমাকে চাকরি দেওয়ার জন্য ডাকা হয়নি। শেষে একটি বিতর্কের মাধ্যমে আমি সেই ভাইবা বোর্ড পরিত্যাগ করেছিলাম। আমি বলেছিলাম সম্মানিত এক্সপার্ট সাহেব, আপনি আমাকে ব্রেক করতে পারেন আপনার জ্ঞান দিয়ে, আপনার জ্ঞানের চেয়ে আমার জ্ঞান কম থাকতে পারে, মাদ্রাসায় পড়েছি বলে আমার জ্ঞান কম নাই, বাংলাদেশের শত শত হাই স্কুলে কারিগরিতে পড়া ছাত্রদের টেক্কা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, এটিকে আপনার মূল্যায়ন করতে হবে। সম্মানিত ছোট ভাইয়েরা এবং বোনেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় পড়লে ভর্তি করা হচ্ছে? বলেন না হচ্ছে না? কিছু সাবজেক্টে বাদ দেয়া হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যেখানে 1000 জনের মধ্যে 800 সাড়ে 800 ফেল করে, সেই জায়গায় আবু বক্কর সিদ্দিক নামের একজন মাদ্রাসা ছাত্র ফার্স্ট হয়েছে। মাদ্রাসাকে যারা ঘৃণা করে তারা এদেরকে আটকাতে পারেনি, আবু বক্কর প্রমাণ করেছে মাদ্রাসা থেকে বাড়িয়ে বেরিয়ে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ মেধাবীরাই মাদ্রাসায় পড়ে, আগামী দিনে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। যারা মাদ্রাসায় পড়ে তারাই কথা ঠিক নাবে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, মাদ্রাসায় পড়াদেরকে অবহেলা করার কিছু নাই, আমরা তোমাদের চেয়ে এক লাইন বেশি পারি, কথা ঠিক নেবে ঠিক? কোন লাইনটা বেশি পারি? যেটা অহির জ্ঞান, অহির জ্ঞান আমাদের কাছে আছে। আলোচনার দিকে যাচ্ছি সম্মানিত উপস্থিতি, শিক্ষার মধ্যে 3টা জিনিস থাকতে হয়, কয়টা? সবাই বলেন কয়টা?
তিনটা ভ্যালু থাকতে হয়, একটা শিক্ষা যদি হতে হয় সেই শিক্ষার মধ্যে তিনটা ভ্যালু থাকতে হয়। এক নাম্বার ভ্যালু হিউম্যান ভ্যালুস। কী ভ্যালুস? ছাত্রছাত্রীরা আমার সাথে বলতে হবে এবং বুঝতে হবে কী ভ্যালু। হিউম্যান, মানবতাবোধ। এখন একজন মানুষ শিক্ষিত, সেই শিক্ষিত মানুষটা যদি খুব তাড়াতাড়ি রেগে যায় তাহলে বুঝতে হবে এর মধ্যে হিউম্যান ভ্যালু নাই, কারণ ওই শিখেছে কিন্তু রাগা যে যাবে না, ওহির জ্ঞান। রাসূল বলছে রাগ হলে বসে পড়ো, আরও রাগ হলে ছুঁয়ে পড়ো, তারপরেও যদি সম্ভব না হয় চুপ করে থাকো। রাগ যদি না হয় কোনো গণ্ডগোল হবে হবে না। এখন হিউম্যান ভ্যালুস যেই শিক্ষার মধ্যে নাই সেই শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে না। আমাদের হিউম্যান ভ্যালুস মানুষের শিক্ষার মধ্যে থাকতে হবে। এক নাম্বার হলো হিউম্যান ভ্যালুস, একজনে উত্তর দেন হবে। নাম্বার টু, দুই নাম্বার মনে রাখতে হবে, দুই নাম্বার সোশ্যাল ভ্যালুস। দুই নাম্বার কি ছাত্রছাত্রীরা এদিকে, দুই নাম্বার কি সোশ্যাল ভ্যালুস, সামাজিক মূল্যবোধ। আমি যে মানুষ, যদি আমার আচরণের মাধ্যমে মানুষত্ব না প্রকাশ পেয়ে পশুত্বে প্রকাশ পায় তাহলে সামাজিক কোনো মূল্যবোধ পাওয়া যাবে না। ছোট্ট করে বলি খুব সংক্ষেপে, ব্রিটেনের একজন চিত্রকর ছবি আঁকে, পট আঁকে, পটুয়া বলা হয় যাকে, পটের উপরে ছবি আঁকে চিত্রশিল্পী। এই ধরনের শিল্পী বাংলাদেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নাম সুন্দর করে আঁকতে পারে না। নর্তকীর ছবি আঁকে, যারা বাঁকা হয়ে নাচে এদের ছবি আঁকে মানুষের সামনে দেয়। আচ্ছা, আল্লাহর নাম দিয়ে চরিত্র ভালো হবে না নর্তকীর ছবি দিয়ে চরিত্র ভালো হবে? বলেন না, কোনটা দিয়ে চরিত্র ভালো হবে? আল্লাহর নাম দিয়ে ভালো হবে। সম্মানিত উপস্থিতি, এই চিত্রকর ছবি আঁকছেন, ছবি আঁকার একটা পর্যায়ে তার মনের মধ্যে উদয় হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ছবি আমি আঁকবো, এটি আঁকার পরে আমি অবসর গ্রহণ করব। চিত্রকর সাহেব ছবি আঁকার জন্য বের হয়ে গেলেন, উৎকৃষ্ট ছবি, ফুলের ছবি আঁকলেন। মনের কাছে জিজ্ঞেস করলেন, এটি কি তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ ছবি হয়েছে? মন সায় দিল না, বলল না হয়নি। এরপরে গাছের ছবি আঁকলেন, নদীর ছবি আঁকলেন, মাছের ছবি আঁকলেন, পাখির ছবি আঁকলেন। সব আঁকার পরে তার সামনে টাঙ্গায় দিয়ে বললেন, এটি কি সর্বশ্রেষ্ঠ ছবি হয়েছে? মন বলল না হয় নাই। উনি আবার ছবি আঁকার জন্য বের হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পরে একটা হাসপাতাল সামনে পড়ল। হাসপাতালের ভিতরে ঢুকে দেখে কিছুক্ষণ পূর্বেই একটি শিশু বাচ্চা জন্মগ্রহণ করেছে, খুবই চমৎকার ফুটফুটে ছবিটা আঁকলেন, একে নাম ঠিকানা বাবার নাম এলাকা সব লিখে নিয়ে বাসায় গেলেন। বাসায় গিয়ে তার মনকে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার জীবনের শ্রেষ্ঠ ছবি হয়েছে? তার মন বলল, হ্যাঁ হয়েছে। উনি বললেন, যেহেতু আমি আমার জীবনের শ্রেষ্ঠ ছবিটি এঁকে ফেলেছি তাহলে আমি আর কোনো ছবি আঁকবো না, আমি অবসর। উনি অবসর গ্রহণ করলেন। 25 বছর যাওয়ার পরে মনের ভিতরে আবার উদয় হলো, আবার একটু কলম ধরলে, তুলির আসর দিলে কেমন হয়, এবার আমি আমার জীবনের নিকৃষ্ট ছবি আঁকবো, সর্বনিকৃষ্ট। উনি বের হয়ে গেলেন, রাস্তায় গিয়ে কুকুরের ছবি আঁকলেন, শুকুরের ছবি আঁকলেন, বন্য জানোয়ারের ছবি আঁকলেন, একে বাসায় এসে তার সামনে ধরলেন, মনকে বললেন, এটি কি নিকৃষ্ট ছবি হয়েছে? মন বলল, না হয়নি। আবার ব্যস্ত হয়ে ঘোরা শুরু করলেন নিকৃষ্ট ছবি আঁকার জন্য। ঘুরতে 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 একটি বিশ্ববিদ্যালয়ের সামনে গেলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে দেখলেন যে একজন ছাত্র আরেকজন ছাত্রকে ধাওয়া করছে, একজন ছাত্র আরেকজনকে ধাওয়া করতে 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 একটা পর্যায়ে এই ধাওয়াকৃত ছাত্র গিয়ে রাস্তায় পড়ে গেলেন, আর এই ধাওয়াকারী ছাত্র তার পাঁজর থেকে একটি ছুরি বের করে এই পড়ে যাওয়া ছাত্রটিকে হত্যা করার জন্য উদ্যত হলো, একের পর এক চাকু দিয়ে তাকে জখম করা শুরু করলো। এই চিত্রকর তার ছবিটি আঁকলেন, এরপরে এই ধাওয়াকারী ছাত্রটিকে ডাকলেন, বললেন, তোমার নাম কি? নামটা লিখে নিলেন। তোমার বাবার নাম কি? বাবার নাম লিখে নিলেন। তোমার মার নাম কি? লিখে নিলেন। তোমার এলাকা কোথায়? লিখে নিলেন। লিখে নিয়ে বাড়িতে এসে মনকে প্রশ্ন করলেন, ও আমার মন, এটি কি আমার জীবনের নিকৃষ্ট ছবি হয়েছে? তার মন বলল, হ্যাঁ তোমার জীবনের নিকৃষ্ট ছবি এটি হয়েছে। ছবি নিয়ে গবেষণা করতে করতে দেখলেন 25 বছর আগে যেই উৎকৃষ্ট ছবি এঁকেছিলেন তার নাম ঠিকানা বাবার নাম যা, এই 25 বছর পরে যেই নিকৃষ্ট ছবি এঁকেছেন এটার বাবার নাম নাম ঠিকানা একই হুবহু মিলে গেল। উনি চিন্তা করলেন, যেটিকে 25 বছর পূর্বে আমি রেখেছিলাম উৎকৃষ্ট ছবি, সেই উৎকৃষ্ট ছবির মানুষটি আজকে 25 বছর পরে কেন নিকৃষ্ট হয়ে গেল? গবেষণা করতে করতে একটা পর্যায়ে উনি দেখলেন এই শিক্ষা ব্যবস্থা তাকে ধ্বংস করে ফেলেছে। যেই ছাত্রটি স্কুলে পড়ার পরে ক্লাস 5 পড়ার কথা ছিল তোমার চরিত্র হবে সুন্দর, সে ক্লাস 5 পড়ছে, যদি তুমি 1 কেজি দুধের ভিতরে 3 কেজি পানি দাও আর 10 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করো লাভ কত হবে? এরকম অঙ্ক আছে না নাই?
ক্লাস ফাইভে দুধের পানি দেওয়ার অঙ্ক শিখে ফেললেন। দুধে পানি দেওয়া জায়েজ না নাজায়েজ? জোরে বলেন না, জায়েজ না নাজায়েজ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর বাদশাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন রাত্রিবেলায় বের হয়ে গেলেন, ঘুরতে 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 একটা এলাকায় চলে গেলেন। গিয়ে দেখলেন একজন মা বলছে যে তুমি দুগ্ধ দহন করো। দুগ্ধ দহন করে নিয়ে আসার পরে দেখা গেল এই দুধ একটু কম হয়েছে। মা বললেন, মেয়ে দুধের মধ্যে একটু পানি ঢেলে দাও। মেয়ে বলল যে না মা, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, আমিরুল মুমিনিন নিষেধ করেছেন। মা বললেন, তোমার আমিরুল মুমিনিন কি আমার ঘরের পিছনে এসে দাঁড়িয়ে আছে? মেয়ে বললেন, ও আমার মা, তুমি যে এই কথা বলেছো এটি ঠিক। আবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার ঘরের পিছনে দাঁড়িয়ে নেই, কিন্তু আমিরুল মুমিনিনকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা তোমার আমার দিকে দৃষ্টি রাখছেন। এক ফোঁটা পানি যদি দুধে মিশানো হয় তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরবেন, সেদিন জবাবদিহি করতে পারবো না। এটি হলো শিক্ষা। আর আমরা যেটা শিখছি এটার মধ্যে সামাজিক মূল্যবোধ নাই, সোশ্যাল ভ্যালুস নাই। থার্ড নাম্বার যেটি আমি বলবো, শিক্ষার মধ্যে তিনটা কথা বলেছি, এক নাম্বার কী ভ্যালু থাকতে হবে ছাত্ররা, এক নাম্বার কী ভ্যালু? হিউম্যান ভ্যালু, মানবতা বোধ। দুই নাম্বার সোশ্যাল ভ্যালু, দুই নাম্বার সোশ্যাল ভ্যালু, তিন নাম্বার বলবো না ছেড়ে দেব, বলবো, নামাজেরও সময় হয়ে যাচ্ছে। তিন নাম্বার হলো আইডিওলজিক্যাল ভ্যালু। কি ভ্যালু? আইডিওলজিক্যাল ভ্যালু। যে শিক্ষার মধ্যে সোশ্যাল ভ্যালু আছে, সামাজিক মূল্যবোধ আছে, এরপরে মানবিক মূল্যবোধ আছে, আইডিওলজিক্যাল ভ্যালু নাই, মূল্যবোধ নাই, আদর্শিক মূল্যবোধ নাই, সেই শিক্ষা একটা মরা পচা গন্ধ লাশ উপহার দিবে। কেমন? যেই ছাত্রটি স্কুলে পড়ে সেই ছাত্রটি কখনো খুন করে না, ধর্ষণ করে না, রাহাজানি করে না, লুটপাট করে না, টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, কিন্তু যেই ছাত্রটি স্কুল থেকে কলেজে যায় সে খুন করার প্রবণতা পায়। কেন পায়? তার চরিত্র গঠন হয় নাই, তার মধ্যে আইডিওলজিক্যাল মূল্যবোধ নাই। চরিত্র গঠন কী করে হবে? আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি, এখন পড়াই পদ্মা নদীর মাঝি। এই গল্প উপন্যাস আছে না নাই? পদ্মা নদীর মাঝি আছে না নাই? কে লিখেছেন সবাই? মানিক বন্দ্যোপাধ্যায়। কে লিখেছেন? যারা ইন্টারমিডিয়েটে পড়েছেন তারা জানেন এই মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন পদ্মা নদীর মাঝি, বাধ্যতামূলক একটি উপন্যাস, আমাদেরকে পড়তে হয়, পড়াতেও হয়। এইখানে আমরা দেখলাম এটির নায়ক হলো কুবের। নায়ক কে? কুবের, একজন জেলে মাঝি। সব শেষটা বলতেছি, একদম শেষ জায়গায়। এই কুবেরের শালিকা নাম কি? নাম কি? কপিলা হলো বইয়ের নাম, শালিকার নাম কি? হ্যাঁ, কেউ পারেন? শালিকার নাম মালা। কোনটা যে কি হলো আল্লাহই জানে। ঠিক আছে, আমি লাইনে চলে যাচ্ছি, সম্মানিত উপস্থিতি। এই কুবের যখন সমুদ্র পাড়ি দিয়ে সেই ময়না দ্বীপে যাবে, সেই সময় শালিকাকে বলল, শালিকা তার পাশে দাঁড়িয়ে আছে, দুইজন দুই দিকের দুইজনের দিকে তাকালো। শালিকা কপিলা তাকে বলল, ও মাঝি লইবানি আমার সাথে? কুবেরও চিন্তা করল যে এত দূর রাস্তা সমুদ্রের মধ্যে দিয়ে একা একা গেলে বুঝি কত কষ্ট হয়, তার চেয়ে শালিকার হাত ধরে রওনা দেই। এইটা শেখার পরে আমরা কী শিখবো? এইটা পড়ার পরে শালিকার সাথে প্রেম করা শিখে গেলাম। শালিকার সাথে প্রেম করা জায়েজ না নাজায়েজ? ইসলাম বলেছে যদি কেউ এ ধরনের মনোবৃত্তি পোষণ করে, এক বউ থাকতে তার বোনকে বিবাহ করা জায়েজ না নাজায়েজ? হারাম। সূরা নিসার ভিতরে এই কথা বলা আছে, হারাম। তাহলে এখানে আমরা কি শিখলাম? উল্টোটা, শালিকার হাত ধরে যাচ্ছি। যাওয়ার পরে একটা পর্যায়ে আমরা পড়লাম অনার্সের মধ্যে, আমরা গিয়ে পড়লাম রাধা কৃষ্ণের প্রেম কাহিনী, মহা প্রেম কাহিনী। এটি পড়ে আমরা কি শিখলাম? ব্যাপক প্রেম শিখে ফেললাম। এরপরে একজন আরেকজনকে মারা শিখলাম একটু বড় হয়ে। ওথেলো পড়লাম, সক্রেটিসের জীবন দর্শন পড়লাম। পড়ার পরে আমরা একজন আরেকজনকে মারা শিখে ফেললাম, আমাদের আইডিওলজিক্যাল ভ্যালুটি নষ্ট হয়ে গেল। একজন সন্ত্রাসী এই শিক্ষা ব্যবস্থা উপহার দিল। সম্মানিত উপস্থিতি,
আমি যাচ্ছি আমার আলোচনার দিকে। আইডিওলজিক্যাল ভ্যালু যদি একটি শিক্ষা ব্যবস্থার মধ্যে না থাকে, সেই শিক্ষা ব্যবস্থা এমন একজন মানুষ তৈরি করবে, সেই মানুষটি হবে খুনি, সেই মানুষটি হবে ধর্ষক, সেই মানুষটি হবে লম্পট। আজকে বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখা যায়, আইডিওলজিক্যাল ভ্যালু না থাকার কারণে একজন ছাত্র তার পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হচ্ছে না, বরং পিতামাতার জন্য কষ্টদায়ক একজন সন্তান হচ্ছে। প্রতিদিনই অপরাধ করার পরে মদ খেয়ে, হেরোইন খেয়ে, গাঁজা খেয়ে সেই শিক্ষিত সন্তানটি যখন বাড়িতে আসছে, আব্বা আম্মা ব্যথায় ব্যথা দূর হয়ে বলছে যে তুমি যদি আবার পেটে জন্ম না গ্রহণ করতে তাহলেই বরং ভালো হতো, কথা ঠিক না বেঠি? সম্মানিত ছোট ভাই এবং বন্ধুরা, শিক্ষার ভেতর এই তিনটি আইডিওলজি থাকতে হবে। আমি যে তিনটি বলেছি আপনারা একটু আমার সাথে বলবেন যারা ছাত্রছাত্রী আছেন। এক নাম্বার বলেন না, এক নাম্বার হিউম্যান ভ্যালুস, দুই নাম্বার সোশ্যাল ভ্যালুস, তিন নাম্বার এটি শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার মধ্যেই আছে। এটি কোথায় আছে? মাদ্রাসা শিক্ষার মধ্যেই আছে। কয়েকদিন পূর্বে একটি কলাম পড়েছিলাম, গোলাম মাওলা রানি সাহেব সাবেক এমপি উনি লিখেছিলেন যে আমি একজন ইন্টারমিডিয়েটে পড়া ছাত্রকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় পড়ো, বলছে ইন্টারমিডিয়েটে পড়ি, বড় একটা কলেজের নাম বলেছে। উনি তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা হযরত শাহজালালকে, ছাত্রটা ফেসবুকে কমেন্ট লিখতে লিখতে ঘাড় একটু বাঁকিয়ে আমার দিকে দেখে বললেন নবী টবি হয়তো হবে কিছু একটা। আচ্ছা হযরত শাহজালাল কি নবী? হযরত শাহজালাল কি নবী? কি সে? তাহলে হযরত শাহজালাল যে নবী না, এই জ্ঞানটা